Hey guys, welcome to the episode of Maybelline to bong. I'm Priyanka. Let's start. So, today I'm going to share with you the two product comparison. So, two loose powder I'm comparison. So, I'm going to share with you. So, if you want to know, the loose powder two key. Tahole video ta dekhte thako. Aaj jodi video ta bhalo lage, obosshoi like koro, comment koro, share koro, subscribe koro. Jodi chao amake Instagram follow korte paro, amar Instagram account link niche description box e deya ache. Ar ami screen eo mention kore debo, tomra chaile amake Instagram follow korte paro. Ar obosshoi channel ta subscribe kore dio. Subscribe korle bell button ta hit kore dio. Bell button er pashe ekta all notification bole option ashbe, otateo click kore dio. To cholo, let's start. তো আমি যে প্রোডাক্ট দুটো তোমাদের সাথে কনভার্সেশন শেয়ার করব সেই প্রোডাক্ট দুটো হচ্ছে এটা এই দুটো একটা হচ্ছে ব্লু হেভেনের স্যাফায়ার লুজ পাউডার একটা হচ্ছে মেবেলিনের ফিট মি লুজ পাউডার তো ব্লু হেভেনের স্যাফায়ার যে লুজ পাউডার এই পাউডারটা এটা একটা কন্টেইনারে আসে এরকম টাইপের কন্টেইনারে আসে এটার বাইরে একটা আউটার প্যাকেজিংও থাকে কার্ডবোর্ডের আউটার প্যাকেজিংটা কিছুটা এরকম আর এটার কোনো আউটার প্যাকেজিং নেই এটা জাস্ট নরমাল এরকম কন্টেইনারে আসে তো তো এরপর আসি এগুলোর কোয়ান্টিটিতে এটা যেটা কোয়ান্টিটি সেটা হচ্ছে 20 গ্রাম আর এটারও কোয়ান্টিটি হচ্ছে 20 গ্রাম এই দুটোর কোয়ান্টিটি হচ্ছে 20 গ্রাম তো কোয়ান্টিটির দিক থেকে দুটোই সেম আর কোয়ান্টিটি পড়াছি প্রাইসে এটার দাম হচ্ছে 125 টাকা আর এটার দাম হচ্ছে 695 টাকা তো কোয়ান্টিটি অনুযায়ী এটার দাম কম এটার দাম বেশি এবার কোয়ালিটিতে আসবে একটু পরে কোয়ালিটি অনুযায়ী কোনটা কেমন এটা দাম কম বলে কোয়ালিটি খারাপ না ভালো তোমরা জানতে পারবে একটু পরে তো এটা যেটা এক্সপায়ার ডেট সেটা হচ্ছে এটাকে তোমরা 3 বছর ইউজ করতে পারবে আর ব্লু হেভেনের পাউডারটাকে তোমরা এটাকেও তোমরা 3 বছর ইউজ করতে পারবে এটাকেও তোমরা 3 বছর ইউজ করতে পারবে এটার দাম তো 695 কিন্তু এটাও তোমরা ডিসকাউন্টে 485 এরকম দামে পেয়ে যাবে আমি এটাতে 425 টাকাতেই পেয়েছি যদি এটার আলাদা রিভিউ দেখতে চাও আমি এটা আলাদা রিভিউ করেছি তোমরা যদি দেখতে চাও আমি আইবটনে লিংক দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও এটার আলাদা রিভিউ আর এটার রিভিউ করিনি আজকেই বলছি তোমাদের সাথে এরপর আসি শেডে এটাতে আমার শেড হচ্ছে ন্যাচারাল আর এটাতে আমার শেড হচ্ছে 25 মিডিয়াম মেবেলিনের মোটামুটি সব প্রোডাক্টেই আমার শেড 25 মিডিয়াম মিডিয়াম শেডটাই আমার যায় মেবেলিনে 25 মিডিয়াম এটাতে হচ্ছে ন্যাচারাল এবার আসি মেন প্রোডাক্টে ব্লু হেভেনের যে লুজ পাউডারটা ওর সাথে এরকম একটা স্পঞ্জ আসে যাতে অ্যাপ্লিকেশনটা সুবিধা হয় এটা যেটা স্মেল একটু স্মেল আছে ভালো স্মেলটা মোটামুটি তো দুটোর প্যাকেজিং এ ট্রাভেল ফ্রেন্ডলি তোমরা কোনো মানে খুলে যাওয়া ঢাকনা খুলে যাওয়া ছড়িয়ে যাওয়ার এরকম সম্ভাবনা থাকে না কিন্তু যতই বলে লুজ পাউডার তোমার একটু মানে এই যে ভেতরের জায়গাটা আছে এই জায়গাটা একটু ছড়িয়ে যায় তোমরা যদি ব্যাগে রাখো কিছু করার নেই সেটাই এটার থেকেও মেবেলিনের লুজ পাউডারটা একটু বেশি ভেতরটায় ছড়িয়ে যায় বাইরে বেরিয়ে আসে তো ঠিক আছে লুজ পাউডারের ক্ষেত্রে এটা হবে কিছু করার থাকে না তো এটাতে আমার এবার এটা দুটো আমি সোয়াচ করে দেখাচ্ছি আমি গালে সোয়াচ করব হাতেও সোয়াচ করে দেখাবো তোমাদের প্রথমে আমি এটা এখানটায় পুরো এটা আটকে আছে দেখেছো এইভাবে এটা দেখতে পেলে এবার আমি ব্লু হেভেন এই পাউডারটা সার্চ করবো এটা হচ্ছে মেবেলিনের ফিট মি লুজ পাউডার 25 মিডিয়াম দেখতে পেলে এটা একটু বেশি ইয়েলোইশ আর ওটা একটু আমার স্কিন টোনের সাথে এটা বেশি ম্যাচ আর ব্লু হেভেনের পাউডারটা বেশি ইয়েলো টাইপের একটু তো এটা তোমরা দুটো পাউডারই তোমাকে হাইলাইট করবে তোমার ফেসটাকে আর তোমরা যদি চাও এই দুটো পাউডার কি ইউজ করে মানে বাইরে চলে যেতে যদি তোমরা না চাও কোনো বিবি ক্রিম বা কনসিলার বা ফাউন্ডেশন ইউজ না করতে চাও শুধু তোমরা এই দুটো পাউডার দিয়ে মুখটাকে সেট করে বেরিয়ে যেতে পারো এই দুটো পাউডার খুবই ভালো করে মুখ দুটোকে সেট করে এবার আমি তোমাদের এক মুখ থেকে মুখের একদিকটা ব্লু হেভেনের পাউডারটা দিয়ে সেট করে দেখাবো আর একদিকটা মেবেলিনের ফিট মি পাউডার দিয়ে সেট করে দেখাবো আমি এবার মুখের এই দিকটায় আমি লাগাবো হচ্ছে মেবেলিনের ফিট মি এদিকটায় লাগাবো ব্লু হেভেনের যেটা স্যাফায়ার লুজ পাউডার ওটা আমি ব্রাশ দিয়ে লাগাচ্ছি এটা যেটা স্পঞ্জ আছে সেটা দিয়ে আমি ইউজ করছি না কেননা যেহেতু আমি মেবেলিনটা ব্রাশ দিয়ে লাগাবো তো এটা ব্রাশ দিয়ে লাগানোই বেটার যতই লুজ পাউডার হোক এক্সেসটাকে সবসময় ডাস্ট অফ করে নেবে ঠিক আছে
এটা দেখো আমি বলছিলাম এটা স্কিনের থেকে কারণ হচ্ছে কতটা লাইট, কিন্তু আমি যে লাগালাম একদমই লাইট কিছু বোঝা যাচ্ছে না, দেখতে পেয়েছো? এ দেখো তুমি আমার এটা স্কিনটাই কতটা ব্রাইট করেছে এইখানটাই দেখতে পাবে, ভালো মতো বুঝতে পারবে। এটাতে একটু ট্যালকাম ট্যালকাম পাউডার মতো গন্ধ আছে, যেমন একটা পন্ডস পাউডারে যেমন একটা গন্ধ হয় না, ওরকম টাইপের একটা গন্ধ আছে। তো এই মুখের এই দিকটা সেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ এই দিকটা এখনো ঘাম আছে, এটা ভালো মতো মুখটাকে সেট করে দিয়েছে, দেখতে পেলে এটা মুখটাকে সেট করে দিয়েছে, আর স্কিনটা খুবই স্মুথ লাগছে। তোমার কোনো পাউডারিনেস দেখতে পাচ্ছ মুখের মধ্যে? কোনো পাউডারিনেস নেই, কিন্তু মুখটা ভালো মতো সেট হয়ে গেছে আর স্কিনটাকে ব্রাইট করে দিয়েছে। এই পাউডারটা খুবই ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসে, তো তোমরা এটাকে ট্রাই করতে পারো। এরপর আমি এদিকটায় লাগাবো মেবলিনের ফিটমি পাউডারটা, তো আমি এদিকটায় লাগাচ্ছি মেবলিনের ফিটমি পাউডারটা। তো আমি মুখে দুদিকটাই সেট করে নিয়েছি, তোমরা দেখলে আমি এদিকটাই ইউজ করেছি মেবলিনের ফিট মি লুজ পাউডার, এদিকটা ইউজ করেছি ব্লু হেভেনের সাফায়ার পাউডার। তো তোমরা দেখতে পাচ্ছ যেটা আমার এদিকটা একটু বেশি ব্রাইট লাগছে আর এদিকটা একটু কম ব্রাইট লাগছে, কিন্তু দুটোই খুব ভালো করে আমার মুখটাকে সেট করে নিয়েছে। আর মুখে যতটা ঘাম দেখতে পাচ্ছিলে, অয়েলিনেস দেখতে পাচ্ছিলে, অতটা কিন্তু এখন আর মুখে নেই, মুখটা সেট হয়ে গেছে আমার। তবে যখন সোয়াচ করলাম তখন দেখতে পাচ্ছি ব্লু হেভেনের পাউডারটা একটু বেশি ইয়েলো টোন, কিন্তু মুখে পুরোটা অ্যাপ্লাই করার পর অতটা কিন্তু ইয়েলো লাগছে না আমার মনে হচ্ছে, আমার এই দিকটা বেশি ব্রাইট লাগছে এই দিকটার তুলনায়। দেখতে পাচ্ছি এটাতে একটু কভারেজ বেশি আছে এই পাউডারটার তুলনায়, এই ব্লু হেভেনের পাউডারটাতে কভারেজ কম আছে, এটাতে একটু কভারেজটা বেশি আছে। আর এটা একটু বেশি ইয়েলো টোন, কিন্তু মুখে দেওয়ার পর একদমই লাগে না, স্কিনটা মনে হয় স্কিন কালারই হয়ে যায়। আর এটা পুরো স্কিন টোন, আর স্কিনের যেটা অ্যাকচুয়াল তোমার কালার আমার এটা, সেটা 25 মিডিয়াম, এটা আমার জন্য একদম পারফেক্ট শেড। আর এটা ইয়েলো টোন, আর এটা মুখটাকে বেশি ব্রাইট করছে, এই মেবলিনের ফিটমি পাউডারটা এটা মুখটাকে অতটা ব্রাইট করছে না, আর দুটোই মুখটাকে ভালো মতো সেট করে দিচ্ছে, কোনোটাতেই পাউডারিনেস লাগছে না, দেখতে পাচ্ছ? তবে এটার যেটা দাম 125 টাকা অনুযায়ী এটা যথেষ্ট ভালো, আর এটার যেটা দাম একটু হাই প্রাইস, ঠিকঠাক প্রাইস অনুযায়ী অ্যাকর্ডিং এটার কোয়ালিটিটাও ভালো। তবে দুটোর মধ্যে কম্পারিজন কি করব, দুটোর মধ্যে কম্পারিজন ঠিক অতটা ভালো হবে না যদি আমি মানে দাম হিসাবে বিচার করতে যাই, কিন্তু এটার যেটা দাম সেটা সেটা অনুযায়ী এইটা ভালো, আর এটার যেটা দাম সেটা অনুযায়ী এটা ভালো। এটার দাম 125 টাকা, 125 টাকা এটা যথেষ্ট ভালো, আর এটার যেটা দাম 695 টাকা, 695 টাকা অনুযায়ী এটা ভালো। তো তোমার মধ্যে তেমন কোনো কম্পারিজন আসবে না দাম অনুযায়ী। তো তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসে খোঁজ করো তোমরা এটা নিতে পারো, আর যদি একটু হাই প্রাইসে হাই কোয়ালিটি চাও, যদি ব্লু হেভেন এই টাইপের ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো তোমার যদি ঠিকঠাক পছন্দ না হয় তাহলে তোমরা এটা নিতে পারো। আর বিগিনার্সদের জন্য এই পাউডারটা খুবই ভালো, এটা এই পাউডারটা যেটা আছে মেবলিন ফিট মি লুজ পাউডারটা, এটা খুবই ফাইনলি মেল্টেড, তোমার মনে হবে না তুমি স্কিনে লাগিয়েছো কিছু, জাস্ট বাটারের মতো স্কিনে মিশে যাবে, মানে এটাকে পাউডারটাকে জাস্ট বাটার ফর্মে দিয়ে দিয়েছে। আমি যখনই এটা সম্পর্কে কথা বলি এই একটা কথাই বলি, আমার পাউডারটা দেখে এটাই মনে হয়, বিশেষ করে আর কিচ্ছু মানে মনে হয় না, পাউডারটা এতটাই ভালো। তো তোমরা এই পাউডারটাকে অবশ্যই ট্রাই করতে পারো, আর এটাকেও ট্রাই করতে পারো, এটা অ্যাফোর্ডেবল প্রাইসে খুবই ভালো, আর এটা একটু হাই প্রাইসে ভালো। তো এই তো ছিল এই প্রোডাক্ট দুটোর কম্পারিজন। তো সবশেষে তোমাদের এটাই বলবো, তোমাদের যেটা পছন্দ তোমরা দাম অনুযায়ী সেটা কিনতে পারো, দুটো প্রোডাক্টই ভালো, দুটো প্রোডাক্টের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি তো সেম, দামটা অনেকটাই তফাৎ, দামের 125 টাকার কোথায় 695 টাকা, প্রচুর তফাৎ, কিন্তু কোয়ালিটি অনুযায়ী আমি বলবো। তো তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসে লুজ পাউডার ট্রাই করতে চাও অবশ্যই 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 ব্লু হেভেনটা ট্রাই করো গাইজ, মানে খুবই ভালো, খুবই ভালো, 125 টাকায় এই কোয়ালিটি লুজ পাউডার সত্যি খুবই ভালো। তো এটা ট্রাই করো, আর এই তো ছিল কম্পারিজন। তো আজকের ভিডিওটা এইটুকুনি,
তো যদি তোমাদের কম্পারিজনটা একটু হেল্পফুল হয়, তো তোমরা কিনতে চাও এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের হেল্প হবে। আর আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিতে শেয়ার করে দিও। যদি তাদের কারোর কিছু কনফিউশন থেকে থাকে এই ভিডিওটা দেখে আশা করি তাদের হেল্প হবে। আর যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর আমি স্ক্রিনেও মেনশন করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে বেল বাটন হিট করো আর তার সাথে অল নোটিফিকেশনটা অন করে দিও, ঠিক আছে? আজকের মতো এইটুকুই, চলো টাটা বাই।